জেনে নিন আজকের রাশিফল। মেষ রাশি, আপনি আজ একটি দীর্ঘমেয়াদী অসুস্থতা থেকে পরিত্রাণ পেতে পারেন। অতীতের অতিরিক্ত অর্থ ব্যয়ের কারণে আপনি আজ আর্থিক সংকটের সম্মুখীন হবেন। অন্যদের মধ্যে অপ্রয়োজনীয় ত্রুটি খোঁজার বদভ্যাস পরিত্যাগ করুন। বৃষরাশি, কোনো নতুন আর্থিক চুক্তি আজ সঠিকভাবে সম্পন্ন হওয়ায় আপনি আর্থিক দিক থেকে লাভবান হবেন। কোনো কাজে আজ আপনি অর্থাঙ্গিনীর কাছ থেকে অনুপ্রেরণা পেতে পারেন। মিথুন রাশি, আপনার মধ্যে আজ ভরপুর আত্মবিশ্বাস বজায় থাকবে, তাই এই দিনটিকে সঠিকভাবে কাজে লাগান। মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। কর্কট রাশি, কোনো শারীরিক সমস্যার সম্মুখীন হলে আজ নিজে থেকে ওষুধ না খেয়ে চিকিৎসকদের সঠিক পরামর্শ গ্রহণ করুন। পরিবারের সদস্যদের সাথে আজ আপনি কোথাও বেড়াতে যেতে পারেন। সিংহ রাশি, আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। শুধু তাই নয়, পূর্বে আপনার কাছ থেকে অর্থ ধার নিয়েছিলেন এমন একজন ব্যক্তি আছে, সেই অর্থ আপনাকে ফেরত দিতে হবে। কন্যা রাশি, আপনার দয়ালু মনোভাব আজ একাধিক খুশির মুহূর্ত বয়ে আনবে। সম্পত্তি সংক্রান্ত লেনদেন আজ বাস্তবায়িত হবে, ফলে আপনি লাভবান হবেন। আপনি আজ একটি অপ্রত্যাশিত সুসংবাদ পেতে পারেন। তুলা রাশি, আপনার ভদ্র এবং মার্জিত ব্যবহার আজ সর্বত্র প্রশংসা পাবে, পাশাপাশি অনেকে আপনার সামনে প্রশংসা করতে পারে। অতিরিক্ত অর্থ আজ জমি বা বাড়ি কেনার কাজে ব্যবহার করুন। বৃশ্চিক রাশি, শরীরের প্রতি আজ অবশ্যই যত্নশীল হন এবং শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে কিছুটা বিশ্রাম গ্রহণ করুন। পরিবারের সদস্যদের সাথে আজ অবশ্যই কিছুটা সময় কাটান। ধনুরাশি, মন থেকে আজ সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। আজ সেই সমস্ত বন্ধুদের থেকে দূরে থাকুন যারা অর্থ ধার নিয়ে আর তা ফেরত দেয় না। আজ আপনি আত্মীয়দের কাছ থেকে অপ্রত্যাশিত উপহার পেতে পারেন। মকর রাশি, আপনার রসিক মনোভাব আজ খুব সহজে সবাইকে আকৃষ্ট করবে। ব্যাংকিং সংক্রান্ত কাজকর্ম আজ আপনাকে অত্যন্ত সতর্কতার সাথে সামলাতে হবে। এই রাশির কিছু জাতক জাতিকার পরিবারে আজ নতুন সদস্যের আগমন ঘটতে পারে। একজন বন্ধু আজ আপনার ধৈর্য শক্তির পরিচয় দিতে পারে, তবে আপনি প্রতিটি ক্ষেত্রে মাথা ঠান্ডা রাখুন। সম্পত্তি সংক্রান্ত সমস্যাগুলোর ওপরে আজ আপনাকে নজর দিতে হবে। মীন রাশি, আপনি আজ একাধিক উত্তেজনা এবং মতবিরোধের সম্মুখীন হতে পারেন, যার ফলে আপনার মন প্রভাবিত হবে, তবে প্রতিটি ক্ষেত্রে মাথা ঠান্ডা রাখার চেষ্টা করুন।